হ্যালো ভিউয়ার, আই হোপ ইউ আর ওয়েল। আই এম অলসো মাই গ্রেস অফ আল্লাহ। তো আপনি ইউটিউবে সফল হতে চান এবং আপনি যদি ইউটিউবে একটি দক্ষ ক্রিয়েটর হতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য। তো আজকের বিষয় এটা হলো যে কিভাবে আপনি কি ইউটিউব চ্যানেল খুলে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে টাকা আয় করতে পারবেন প্রতি মাসে। তো আপনারা কিন্তু ইউটিউবে এখন কিন্তু ইদানিং অনেক করার নিয়ম, ইউটিউবে কিন্তু টিকে থাকা খুব কষ্টের ব্যাপার, ইউটিউবে চ্যানেল খোলা খুব সহজ ব্যাপার, কিন্তু ইউটিউবে টিকে থাকা খুব গাবলার ব্যাপার। যেমন আপনারা বলতে পারেন যে আপনারা যদি কপিরাইট ভিডিও চান সেখানে কিন্তু আপনারা একটা ধরা খাবেন। তারপর আপনারা যদি আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে আপনি সেখানে কিন্তু ধরা খাবেন। তো আপনারা এই ভিডিওটা আপলোড দেওয়ার পরে আপনারা অনেকে কিন্তু কমেন্ট বক্সে লিখতে পারেন যে হেলদ বেটা, তোর তো ভিউ হয় না, আবার তোর তো সাবস্ক্রাইবার না, তুই মানুষ কি জ্ঞান দিস। তো ইউটিউবে আপনাকে কিন্তু চেষ্টা প্রচেষ্টা করে যেতে হবে, আপনি কিন্তু ইউটিউবে সফল হবেন, এটা কিন্তু 100% গ্যারান্টি। আর যদি আপনি একটা একটা কথা আছে যেরকম যে পরিশ্রমই হচ্ছে সৌভাগ্যের প্রসূতি, যেটা আমরা জানি অনেকেই, তো আপনি যদি পরিশ্রম করেন তাহলে আপনি অবশ্যই সাফল্য পাবেন, এটা নিশ্চিত। তো আপনি কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবেন এবং কিভাবে যাবতীয় সব সিক্রেট বিষয়ে ভিডিও আপলোড দেবেন যদি আপনি শিখে দেবেন, তো এখন যদি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন আপনার ক্রোম ব্রাউজার বা মোজিলা ফায়ারফক্স ব্রাউজারে গিয়ে তো আপনার সেই ব্রাউজারটা ডেস্কটপ সাইট করে নিতে হবে। তো সেটা কিভাবে করে তো সেটাই দেখাবো। তো আপনি কি দুইটাই ব্যবহার করতে পারেন, যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন দুইটা অ্যাপসের ভিতরে। তো আমি যেহেতু আমার ক্রোম ব্রাউজারটাই পছন্দ, তো আমি সেহেতু ক্রোম ব্রাউজার নিচ্ছি। আপনি যেগুলোকে নিয়ে নেবেন যেটা যে ব্রাউজার, এক কথায় যে ব্রাউজার আপনার ডেস্কটপ মোড সাপোর্ট করে আপনি সেই ব্রাউজারটা নেবেন। তো কীভাবে ডেস্কটপ মোড সাপোর্ট করবেন, তো সেটা করার জন্য একদম উপরে দিকে পাচ্ছেন যে থ্রি ডট মেনু, এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। একটা ক্লিক করার পর একটু যদি আপনি একটু উপরের দিকে আসেন, উপরের দিকে আসার পর নিচে দিকে পাচ্ছেন যে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট, এই রিকোয়েস্ট ডেস্কটপ সাইটে একটা ক্লিক করে দেবেন। তাহলে সেটা আপনার মোবাইল যদি মোবাইল দিয়ে যদি আপনি খুলে থাকেন তাহলে সেটা আপনার মোবাইলটা আপনার ডেস্কটপ সাইট হয়ে যাবে ব্রাউজারটা। আর যদি আপনি কম্পিউটারটা খুলে থাকেন তাহলে তো ভালো। তো করার পর একদম উপরে দেখতে পাচ্ছেন যে সাইন ইন, এই আপনি সাইন ইনে ক্লিক করবেন। কীভাবে একটি আপনাদের সকলেরই তো কম বেশি একটা করে জিমেল অ্যাকাউন্ট আছে, তো যদি কীভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় তো সেরকম একটা ভিডিও আমার এই ভিডিও লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া আছে, তো আপনি সেখানে কিন্তু সরাসরি দেখে নিতে পারেন যে কীভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। তো আপনার এখানে প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট শো করবে। তো আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার একটা ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন তো আপনি সেহেতু একটা সে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন। তো আমি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি, যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার এই যে আপনার পাসওয়ার্ডটা চাবে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা, তো আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, ওকে ফ্রেন্ডস। তো আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর নিচে পেয়েছেন নেক্সট বাটন, এই নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনার এরকম আসলে আপনি সেভও করতে পারেন বা ক্লোজ বাটনে ক্লিক কেটেও দিতে পারেন। তো জাস্ট ওয়ান্সে আবার ক্লিক করবেন। ভিডিওটা একটু লং হবে না, মানে শর্টই হবে। তো আপনি যদি ভিডিওটা ফুল দেখেন তাহলে আপনি ইউটিউবের চ্যানেল কীভাবে খুলে এটার বিষয়ে একদম পুরো আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো করার পর একদম আপনি কিন্তু এই ব্রাউজারটা, এই আপনার জিমেল অ্যাকাউন্টটা, এই ক্রোম ব্রাউজার বা আপনি যে ব্রাউজারটা নিয়েছেন সেই ব্রাউজারে কিন্তু লগ ইন হয়ে গেল। তো আপনি যেহেতু এখন আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন বা আপনার এখন তো ইউটিউব চ্যানেলের একটা নাম দিতে হবে, নাকি নাম না ছাড়াই একটা ইউটিউব চ্যানেল খোলা যায়? যেহেতু আমার একটা চ্যানেল নাম আছে যে হিমিল 360, তো আমার একটা চ্যানেলের একটা নাম আছে, তো আপনার একটা চ্যানেল নাম দিতে হবে যেহেতু। তো আপনি একদম উপরে দেখতে পাচ্ছেন যে আপনার লোগোটা, এই লোগোটার উপরে ক্লিক করে দিবেন। আপনি আপনার মোবাইলের যে উপরে দেখতে পাচ্ছেন যে লোগোটা, এই লোগোটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর পাশে দেখতে পাচ্ছেন যে একটা সিটিং আইকন, এই সিটিংস আইকনে ক্লিক করে দিবেন, ছোট্ট একটা সিটিংস আইকন, এই সিটিংস আইকনে ক্লিক করে দিবেন। তো এই কীভাবে ইউটিউবে লোগো বানায় যাবতীয় সব বিষয়ে ভিডিও সার্ভ যদি আপনি সেগুলো দেখেন, তো এখন বলছি যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ একটু কষ্ট করে একটু লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন। তারপর এরকম আসার পর একটু আমি যদি জুম করে আপনাদের দেখাই, তো দেখতে পাচ্ছেন যে আফসার মিয়া আমার একটা যে একটা আমার একটা ইউটিউবে চ্যানেল নাম, একটা বর্তমান নাম। তো আমি নামটা চেঞ্জ করে দিতে চাই। তো চেঞ্জ করার জন্য নিচে দিকে হচ্ছে যে আমরা একটু তার সাইটে এডিট ওয়ান গুগল, এডিট ওয়ান গুগলে ক্লিক করে দিবেন। এডিট ওয়ান গুগলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পেজটা আবার মানে লোড হবে। লোড হওয়ার পর আপনার আপনাকে চলে একদম নিয়ে যাবে যে কীভাবে একটা চ্যানেলের নামটা চেঞ্জ করবে, তো সেইখানে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এসেছি কীভাবে চ্যানেল নামটা চেঞ্জ করবো। তো নামটা চেঞ্জ করার পর কীভাবে চ্যানেলটা খুলে তো একদম পুরো ভেরিফাই করে কীভাবে সবই দেখিয়ে দিব, তো আমাদের সাথে থাকবেন। তো দেখতে পাচ্ছেন যে পেজটা লোড হচ্ছে, একটু নেট কানেকশন সমস্যা তাই একটু আর কি
প্রবলেম হচ্ছে। তো আপনার নেট কানেকশন ভালো হলে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি হয়ে যাবে। তো যেহেতু আমার নেট কানেকশন সমস্যা, তো আমার দেখে এখানে চলে এসেছে। তো আসার পর আমরা যদি একটু লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন যে আমাদের ফার্স্ট নেম, তারপরে দেখতে পাচ্ছেন যে লাস্ট নেম, বা আমরা এখানে নিক নেমও দিতে পারি। তো আমাদের নামটা যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে এখানে আমরা নাম দিব, আমি একটা নাম দিয়ে দিলাম যে হিমেল, এইখানে দিলাম ফার্স্ট নেম হিমেল, আমরা এখানে ফার্স্ট নেম দিব হিমেল এবং লাস্ট নেম দিব কি দেওয়া যায়। তো আপনার একটা দিয়ে দেবেন, আপনার যে নামটা দেওয়া যায় তা আমি দিচ্ছি একাডেমি। তো আমি একাডেমি দিয়ে দিলাম হিমেল একাডেমি। তো দিয়ে দেওয়ার পর আপনি সেভ করতে চাইলে নামটা উপরে দেখতে পাচ্ছেন যে ওকে বাটন নেই, ওকে বাটনে ক্লিক করে দিবেন। ওটা কিন্তু সেভ হয়ে গেল, তো নামটা কিন্তু সেভ হয়ে গেছে যে হিমেল একাডেমি। তো আপনি যদি আবার চেঞ্জ করতে চান, তাহলে যে কলম আইকনে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারেন। তো এখন আমরা মূল কাজে এসে পড়ি। তো হ্যাঁ, তো আপনাকে এখন কাজটা করতে হবে, যে কাজটা হলো যে আপনি আবার আপনার চ্যানেল লোগোতে ক্লিক করবেন, চ্যানেল লোগোতে, চ্যানেল লোগো বা আপনার চ্যানেলের এখানে ক্লিক করার পর দুই নম্বর অপশন দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটর স্টুডিও, এই ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করবেন। তো আমরা কিন্তু নামটা চেঞ্জ করে ফেলেছি, আমাদের আমাদের যে নামটা আসিল। তো ক্লিক করার পর আমরা যদি একটু উপর দিকে আসি, একটু উপর দিকে আসার পর আমরা যদি দেখি দেখি যে বাম সাইড কর্নারে চ্যানেল নামে অপশন, চ্যানেল নামে অপশনে ক্লিক করে দিব। চ্যানেল নামে অপশন ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের চ্যানেলটা ভেরিফাই করতে হবে। এই দেখতে পাচ্ছেন যে ভেরিফাই নামে এক অপশন এসেছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে নীল কালার, এই নীল কালার ভেরিফাই অপশনে আপনাকে যদি ক্লিক করে দেই, ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো যে আপনার সিলেক্ট ইউর কান্ট্রি। তো আপনি এখান থেকে আপনি যে কান্ট্রিতে থাকেন না কেন, আপনি সেই কান্ট্রিটা দিয়ে দেবেন। যেহেতু আমি বাংলাদেশে আছি, তো আমার বাংলাদেশ দেওয়া আছে। তো এখানে কিন্তু আবার দুটো অপশন আছে দেখতে পাচ্ছেন যে হাউ শুড উই ডেলিভার দি ভেরিফিকেশন কোড টু ইউ। তো আপনাকে যে তারা যে কোড দিবে, আপনার যে নাম্বারটা এখানে দিবেন, আপনি যে নাম্বারটা দিয়ে ভেরিফাই করতে যাচ্ছেন, তো আপনি সেই নাম্বারটা দিবেন, সেই নাম্বারে একটা কোড যাবে, সেটা কীভাবে যাবে, তো সেটা দেওয়ার জন্য আপনি যদি কলের মাধ্যমে দিতে পারেন বা টেক্সট মি দি ভেরিফিকেশন কোড মেসেজের মাধ্যমে দিতে পারেন। তো আমি আপনাদের বললো যে আপনারা মেসেজের মাধ্যমে দিবেন। তো দুই নম্বরের যে অপশনটা যেটা নিচে, এটা দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার। তো আপনি যে নাম্বার দিয়ে আপনার চ্যানেলটা ভেরিফাই করতে যাচ্ছেন, তো আপনি সেই নাম্বারটা দিবেন। তো আমি আশা করি আপনারা একটা আপনাদের রিয়েল নাম্বারই দিবেন, তো ফেক নাম্বার কিন্তু দিবেন না, আপনার একটা রিয়েল নাম্বার দিবেন। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম, তো আপনার নাম্বারটা কিন্তু দেখতে পাচ্ছেন না। তো দিয়ে দেওয়ার পর নিচে দেখতে সাবমিট, এই সাবমিটে ক্লিক করে দিবেন। তো আপনি আপনার নাম্বারটা দিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন, এই যে নাম্বারটা আপনি দিয়েছেন এখানে সেই নাম্বারে একটা কোড যাবে, তো আপনি সেই কোডটা সংগ্রহ করবেন। সংগ্রহ করে আপনি দেখতে পাচ্ছেন যে ইন্টার ইউর 6-ডিজিটেড ভেরিফিকেশন কোড, তো আপনি সেই কোডটা এখানে দিয়ে দেবেন। তো আমার কোডটা এসে পড়েছে, তো আমি কোডটা বসিয়ে দিচ্ছি। তো আমি আমার কোডটা কিন্তু বসিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নিচে পিছনে সাবমিট, এই সাবমিটে একটা ক্লিক করে দেবেন। তো আপনার কিন্তু চ্যানেল কিন্তু ভেরিফাই হয়ে গেল, দেখতে পাচ্ছেন যে ভেরিফাই। তো আপনার কনগ্রাচুলেশন আপনাকে জানাচ্ছে। তো আপনি কন্টিনিউতে ক্লিক করবেন, নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ থেকে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন যে ভেরিফাইড, আপনার চ্যানেলটা ভেরিফাইড হয়ে গেল। তো আপনি এখানে কিন্তু আর অনেক কাজ বাকি রয়েছে। তো আপনি কীভাবে ভিডিও বানাবেন বা কীভাবে ভিডিও মেক করবেন, তারপরে কীভাবে আপনি চ্যানেল কাস্টম থাম্বনেল বানাবেন, তো এরকম আর অনেক কাজ রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু চ্যানেলটা পুরো ফাঁকা। তো চ্যানেলটা কীভাবে আপনি কাস্টমাইজিং করবেন, কীভাবে চ্যানেলটা ভরবেন, আপনার চ্যানেলটা আরও আছে কীভাবে ইউটিউব চ্যানেল খুলে, তো এটা গেল এক পার্ট। আমরা এরপর আরেকটা ভিডিও ছাড়বো, সেটা মোটমাট মিলে হবে দু পার্ট। তো আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন, আর আপনার ফ্রেন্ডসদের সাথে আমাদের ভিডিও শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব না করেছেন, আর যারা ভিডিওটা একটা লাইক দেন নাই তারা একটা লাইক দিয়ে দিবেন, আর আমাদের ভিডিও শেয়ার তো করবেনই। আর ভিডিওটা কেমন হলো নিচের কমেন্ট বক্সে মতামত করবেন, আপনার মতামতটি লিখে দিবেন, অবশ্যই আপনি রিপ্লাই পাবেন। তো পরবর্তীতে ভালো কিছু দেখাবে, এই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অল টাইম হিমেল চ্যানেলের সাথে থাকুন।